Hello dear viewers, welcome back to my another new video. In this video I wanna teach you how to use prefer in English. So let's get started our crucial class. I always say practice makes a man perfect. So, আমরা এখানে একাধিক প্র্যাকটিসেস দিয়ে রেখেছি আর এই প্র্যাকটিসেসগুলো অর্থ বুঝে বুঝে আমরা আলোচনা করব আর ইনশাআল্লাহ সাথে সাথে আপনারাও বুঝে যাবেন তো এই নাম্বার যে প্র্যাকটিসটা আমরা দিয়ে রেখেছি এটা একটু আমি পড়ব এবং এটা বাংলাটা কি হবে সেটাও বলবো এবং বুঝিয়ে বলবো যেমন এই নম্বরে আমরা লিখেছি আই প্রি ফা tea to copy I prefer tea to copy এটার অর্থ হচ্ছে আমি কপির চেয়ে চা বেশি পছন্দ করি আমি কপির চেয়ে চা বেশি পছন্দ করি আর আমাদেরকে বুঝতে হবে যে দুইটা জিনিসের মধ্যে যেটা অধিকতর পছন্দ করা হয় সেটা prefer পরে বসবে আর যেটা কম পছন্দ করা হয় সেটা to এর পরে বসবে So, আমাদেরকে বলতে হবে যে I prefer tea to copy. তার অর্থ হচ্ছে আমি কপির চেয়ে চা বেশি পছন্দ করি এখন বি নাম্বার যে প্র্যাকটিসটা দেওয়া হচ্ছে এটা হলো যে I prefer bread to rice. I prefer bread to rice. তার অর্থ হচ্ছে আমি ভাতের চেয়ে রুটি বেশি পছন্দ করি আমি ভাতের চেয়ে রুটি বেশি পছন্দ করি এখন আমি যদি বলতে চাই আমি লেখার চেয়ে পড়াটা বেশি পছন্দ করি কিভাবে বলতে হবে যেমন আমাকে বলতে হবে আই প্রিফার রিডিং টু রাইটিং আই প্রিফার রিডিং টু রাইটিং লাস্ট এবং ডি নাম্বার যে এক্সাম্পল দেওয়া হয়েছে সেটা হলো আই প্রিফার ভেজিটেবলস টু মিট মিট আই প্রিফার ভেজিটেবলস টু মিট মানে আমি মাংসের চেয়ে শাকসবজি বেশি পছন্দ করি ডিয়ার ভিউয়ার্স একটা বিষয় খেয়াল রাখবেন যে আমাদের উচ্চারণটা যাতে সুন্দর হয় যেমন আমরা অধিকাংশই এটাকে ভেজিটেবল বলি কি বলি ভেজিটেবলস কিন্তু এটা সঠিক প্রোনাউন্সিয়েশন হচ্ছে ভেজিটেবলস কি ভেজিটেবলস রিপিট আফটার মি ভেজিটেবলস যেমন আমি বলতে পারি আই প্রিফার ভেজিটেবলস টু মিট তার অর্থ হচ্ছে আমি মাংসের চেয়ে শাকসবজি বেশি পছন্দ করি তাহলে ডিয়ার ভিউয়ার্স আজকের ক্লাসটি এ পর্যন্তই আশা করি ক্লাসটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার সাবস্ক্রাইব এবং লাইক করে পিকটুরি একাডেমির পাশে থাকুন আসসালামু আলাইকুম